সো গতদিন তুমি যদি তোমার দ্রাব্যতা আলোচনাটা ঠিকঠাক বুঝে থাকো, সো ম্যাথ গুলো পারা আসলে কোনো ব্যাপারই না। সো কোশ্চেনে ম্যাথটা তোমরা একটু দেখো, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ নেওয়া হলো। জাস্ট যখনই লিখবা এখানে একটা কথা মাথায় রাখবা যে এই দ্রাব্যতার ম্যাথের ক্ষেত্রে আসলে তাপমাত্রাটার কোনো কাজ নেই ম্যাথ করার সময়। ম্যাথ করার সময় তাপমাত্রা ফর্মুলা ইউজ হয় না, মানে ফর্মুলার ভিতরে কখনো তাপমাত্রা ইউজ হয় না। সো তাপমাত্রা ইনফরমেশন, তাহলে হ্যাঁ বলো ভাইয়া। তাহলে কি ভাই, তাপমাত্রাটা জাস্ট কনফিউজ করার জন্য দেওয়া হয় নাকি? না না না, তাপমাত্রার পারপাস আছে, এটা আমরা নেক্সট কয়েকটা ম্যাথ দেখলে বুঝবো তাপমাত্রা আসলে কাজটা কি। বাট ফর্মুলার ভিতরে তাপমাত্রা ইউজ করা হয় না। এখানে দেখো সোডিয়াম ক্লোরাইডের 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণ নেওয়া হলো, দ্যাট মিনস হচ্ছে দ্রবণের ভর দেওয়া আছে আসলে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। এখন তোমাকে বলছে এই দ্রবণকে বাষ্পীভূত করে 5.295 গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইডের অবশেষ পাওয়া গেল। দ্যাট মিনস দ্রবণকে যখন বাষ্পীভূত করছো তখন তখন আসলে আমাদের যে পানিটা সে পানিটা কিন্তু বাষ্প হয়ে চলে যাচ্ছে। তবে এখানে যেটা পড়ে আছে আসলে যে শুষ্ক সোডিয়াম ক্লোরাইড সেটা আসলে আমাদের দ্রবের ভর। সো দ্রবের ভর দেয়া আছে 5.295 গ্রাম, এটা হচ্ছে আমাদের দ্রবের ভর। তাহলে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা চাইছে, আমাদের দ্রব দেওয়া আছে, দ্রবণ দেওয়া আছে। তাহলে দ্রাবকের ভর বের করতে পারি কিভাবে আমরা? আমরা যদি 20 থেকে দ্রবের ভরটাকে বিয়োগ দেই তাহলে অ্যাকচুয়ালি আমরা আমাদের হচ্ছে দ্রাবকের ভরটা পাবো। সো এখন কি করবো, দ্রাব্যতা ইকোয়ালস আমরা গতদিন দেখছি যে দ্রাব্যতা আসলে 100 গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রব থাকলে আমাদের সম্পৃক্ত দ্রবণ দিবে সেটা। দ্যাট মিনস আমাদের দ্রাবকটা থাকতেছে নিচে, দ্রাবকের পরিমাণটা, আর আমাদের দ্রবের পরিমাণটা থাকছে ওপরে 5.295 গ্রাম। দ্রবের পরিমাণ উপরে থাকতেছে ইন্টু আমাদের 100। সো এটা হচ্ছে আমাদের টোটাল দ্রাব্যতা। আশা করি সবাই পারবা, বুঝতে পারছি সবাই আমরা? একদম ইজি ম্যাথ ছিল, সবাই বুঝতে পারছি। জি ভাইয়া, আচ্ছা এরপরে ম্যাটটা দেখি আমরা, যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.25 আপেক্ষিক গুরুত্বের 50 ml দ্রবণে কোনো দ্রবের 12.5 গ্রাম দ্রবীভূত আছে, ওই তাপমাত্রায় দ্রবের দ্রাব্যতা নির্ণয় করো। এই যে দেখো এখন কিন্তু একটা ভেজাল হয়ে গেছে, ভেজালটা হচ্ছে তোমার এই যে 50 ml দ্রবণ, ইনফরমেশনটা দ্রবণে মানে তোমার ml এ দেয়া আছে, আপেক্ষিক গুরুত্বের ইনফরমেশনটা দেয়া আছে। এখন তোমাকে দ্রাব্যতা বের করতে বলছে। সো দ্রাব্যতা বের করার জন্য তখন তুমি কি করবা বলতো? দ্রাব্যতার জন্য আগে দরকার তোমার দ্রাবকের ভর এবং দরকার দ্রবের ভর। তাহলে দ্রাবকের ভর বের করার আগে তোমার তো দরকার হচ্ছে, মানে তোমার তো সেই ইনফরমেশনটা নাই, তোমার দ্রবণের ভর দেয়া আছে দেখছো এবং আপেক্ষিক গুরুত্ব দেয়া আছে। সো এটার সাহায্যে আমরা কিভাবে বলতো যে দ্রবণের ভরটা গ্রামে বের করতে পারি দ্রবণের আয়তন থেকে, কি একজন বলতে পারবা যে আমাদের কোশ্চেনের ইনফরমেশনটাকে? প্রশ্নটা আরেকবার বলেন একটু। কোশ্চেনকে দেখা যাচ্ছে না স্ক্রিনে? আপনি যে প্রশ্নটা করলেন, যে আমরা দ্রবণের ভরটা কিভাবে গ্রামে বের করব কোশ্চেনের ইনফরমেশন থেকে। ভর বাই ঘনত্ব, ওখান থেকে আয়তন। হ্যাঁ অনেকটা, বাট দেখো এখানে আসলে দ্রবণের ভরটা গ্রামে কিভাবে আসবে, আমাদের 50 ml দ্রবণ দেয়া আছে, 50 ml, আর আপেক্ষিক গুরুত্ব ইনফরমেশন থাকে বুঝতেছে আসলে, এটা আসলে বোঝাচ্ছে 1.25 গ্রাম পার ml, রাইট? 1.25 গ্রাম পার ml, দেন ml ml ক্যান্সেল আউট হয়ে গেল, দেন আসলে এখানে পাচ্ছো 50 ইনটু, কারণ মাইক্রোফোন অন হয়ে গেছে, হ্যাঁ 50 ইনটু 1.25 গ্রাম, এটা আসলে দ্রবণের ভর গ্রাম এককে। দেন এই ইনফরমেশন থেকে আমরা ইজিলি বলতে পারি এটা হচ্ছে আমাদের 75 গ্রাম, এটা হচ্ছে আমাদের দ্রবণের ভর গ্রাম এককে। বুঝছিস সবাই এইটুকু আমরা? তার মানে ভাইয়া, আপনি কি গুরুত্বটা এই দ্রবণের মিলিমিটার এককের সাথে গুণ করে দিলেই আমরা দ্রবণের ভরটা গ্রাম এককে পেয়ে যাচ্ছি? এক্স্যাক্টলি, তার রিজনটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বোঝাচ্ছে তোমার 1 ml এর ভর। সো 1 ml এর ভর দেয়া আছে 1.25, দ্যাট মিনস আমরা এটাকে লিখতে পারি গ্রাম পার এম এল, যেটা 1 ml এর ভর। তুমি যদি এখন গুণ করো তাহলে এ পার এম এল আর এম এল ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পড়ে থাকতেছে গ্রাম, তাহলে তো গ্রামে আসাটাই স্বাভাবিক। বুঝছিস সবাই? সবার ক্লিয়ার এই পার্টটা? জি ভাইয়া। আচ্ছা সো দ্রবের ভর দেয়া আছে আসলে 12.5 গ্রাম। তাহলে দেখো তো দ্রাবকের ভর আমরা কিভাবে বের করতে পারি। সো দ্রাবকের ভর আমরা হচ্ছে 75 বিয়োগ 12.5 গ্রাম, দ্যাট মিনস দ্রাব্যতা হচ্ছে আমাদের এই ইনফরমেশনটা 75 বিয়োগ হচ্ছে 12.5 গ্রাম, উপরে বসবে হচ্ছে আমাদের দ্রবের ভর ইনটু 100, সো এটা হচ্ছে আমাদের দ্রাব্যতা। খুবই ইজি, সো এটা আমরা পারলাম। দেন পরবর্তী ম্যাটটাতে একটু আসি আমরা,
এই ম্যাথটা একটু বড়, কিন্তু জিনিসটা ভালো করে বুঝতে হবে, না হলে এই ধরনের ম্যাথগুলো আসলে কখনোই কারেক্ট অ্যান্সার আসবে না যদি এই জিনিসটা ভালো করে না বুঝো। এই জন্য সবাই একদম মনোযোগ দাও, এই পার্টটা যদি মিস করে যাও ঠিকঠাক মতো এই ম্যাথগুলো মিলবে না। সো 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রস্তুত কোনো লবণের সম্পৃক্ত দ্রবণকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হলো। যদি 85 ডিগ্রি সেলসিয়াস ও 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণের দ্রাব্যতা যথাক্রমে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা বেশি, কারণ যখন তাপমাত্রা বেশি হয় তখন আসলে সেই তাপমাত্রায় কোন একটা দ্রবণে আমাদের অধিক পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকতে পারবে। দ্যাট মিনস হচ্ছে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নর্মালি আমাদের তাপমাত্রাটা দ্রাব্যতাটা বেশি হয়, সো এটা হলো। দ্যাট মিনস 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসলে 85 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার। সো এই ইনফরমেশনটা আমরা পেলাম, এই ইনফরমেশন পর বেসিস করে আমাদের বলতে হবে যে 70 ml পানিতে প্রস্তুত ওই লবণের সম্পৃক্ত দ্রবণ হতে কত গ্রাম লবণ অধক্ষিপ্ত হবে, এইটা আমাদের পারতে হবে। দ্যাট মিনস তোমাদের কোশ্চেনে কি করা হয়েছে আসলে, অধক্ষিপ্ত হবে, দ্যাট মিনস তোমার হচ্ছে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রাব্যতা দেয়া আছে, এটা একটা ইনফরমেশন। ইনফরমেশন গুলোকে আলাদা করে ফেলো, 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার দ্রাব্যতার ইনফরমেশনকে আলাদা করে ফেলো। দ্রাব্যতা দেয়া আছে 150 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার, আর আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতাকে আলাদা করে ফেলো। দ্রাব্যতা হচ্ছে আমাদের 85 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার। সো ইনফরমেশনের বেসিস করে তুমি 85 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে আনছো, এখন তোমাকে বলছে যে কত গ্রাম লবণ অধক্ষিপ্ত হবে। সো এইটা কিভাবে বের করবা, কেউ কি আমাকে বলতে পারবা এটা আসলে কিভাবে করতে পারবা, কারো আইডিয়া? তোমার কথা বোঝা যাচ্ছে না ভাইয়া, আরেকবার ট্রাই করো তো। ঠিক আছে, তার মানে দ্রাবকের ভর 70 ml দেয়া আছে। এখন তোমার ইনফরমেশন আছে হচ্ছে, তুমি দেখো যে ইনফরমেশন থেকে তুমি লেখাটা চলে গেল, সো এখানে আসলে 150 গ্রাম দ্রবক পার 100 গ্রাম দ্রাবক। সো এখানে যেটা হবে আমাদের, দেখো এখানে কি দেয়া আছে, 70 ml পানি, রাইট? এই 70 ml পানিতে আসলে কত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকতে পারবে, তাহলে সম্পৃক্ত, যেহেতু সম্পৃক্ত রকম বলে দিচ্ছে, তারপরে 70 ml পানিতে অবশ্যই আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে। সো এই ইনফরমেশন পর বেসিস করে আমরা এখান থেকে আগাতে পারি যে তাহলে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন আমাদের দ্রাবক 100 গ্রাম, 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে আমাদের দ্রব্য দরকার কত গ্রাম বলতো, 150 গ্রাম, 150 গ্রাম দ্রব্য দরকার। ঠিক সেম ভাবে 70 গ্রাম বা 70 ml পানি মানে 70 গ্রাম পানি, তো 70 গ্রাম, আচ্ছা আচ্ছা হ্যাঁ, 100 গ্রাম দ্রাবক, এখানে দ্রাবক হবে, তো 70 গ্রাম দ্রাবক থাকলে আমাদের দ্রব্য দরকার কত গ্রাম, 15 ÷ 100 × 70 গ্রাম। দ্যাট মিনস এই ইনফরমেশন থেকে আমরা ইজিলি হচ্ছে 70 গ্রাম দ্রাবকে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত গ্রাম দ্রব্য আছে সেটা পেয়ে যাব। সবাই এই পর্যন্ত বুঝছি, যেহেতু সম্পৃক্ত দ্রবণ বলছে, সবাই বুঝছি না এই পার্টটা? আচ্ছা, এই পার্টটা যদি এখন আমরা বুঝে থাকি, এখন তোমাকে কি বলছে, 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে তাপমাত্রা কমায় তোমার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আনা হয়েছে। দ্যাট মিনস 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসলে হয়েছেটা কি, কিছু পরিমাণ দ্রব্য অধক্ষিপ্ত হয়েছে, দ্রাবক কিন্তু চলে যায়নি কোথাও, কিছু পরিমাণ দ্রব্য আসলে দ্রবণ থেকে বের হয়ে আসছে। তো সেইটা যদি হয়, কিছু পরিমাণ দ্রব্য যদি দ্রবণ থেকে বেরিয়ে আসে, দ্যাট মিনস আমরা দ্রাবকের সাপেক্ষে সেটা রিলেট করতে পারবো যে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে আমাদের দ্রব্য থাকবে হচ্ছে 85 গ্রাম, 85 গ্রাম দ্রব্য। ঠিক সেম ভাবে আমাদের 10.5 গ্রাম দ্রাবকে আমাদের দ্রব্য থাকবে কত বলতো, 85 ÷ 100 × 10.5, কেন এটা হবে তোমার 70 গ্রাম দ্রাবকে, ঘুরে 10.5 লিখে বসছে। তো 70 গ্রাম দ্রাবকে তোমার দ্রব্য থাকবে কত বলতো, এত গ্রাম দ্রব্য। তার মানে এটা আসলে 35, এটা আগের কন্ডিশনটা ছিল আসলে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা হচ্ছে তোমার, এই ইনফরমেশনটা হচ্ছে তোমার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। দ্যাট মিনস তোমার এখানে আসলে এই 70 গ্রাম দ্রাবকে তুমি আসলে দ্রবের পরিমাণটা পাবা, এই যে দ্রবের পরিমাণটা পেলা এটা আসলে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্রামে অত গ্রাম দ্রব্য থাকতে পারবে, ওই ইনফরমেশনটা পেলা। সো আমরা ইনফরমেশনটা দেখি, থাকতে পারবে, থাকলে সম্পৃক্ত হবে, বাট
আচ্ছা আগে মেবি কোন একটা ভুল হয়েছে, 150। আচ্ছা এটা তোমার হবে, ইনফরমেশনটা ভুল দিয়ে ফেলছে। সো 150 যদি হয়, এই আগের ইনফরমেশনটা হচ্ছে 105 যদি হয়, এই ইনফরমেশনটা হচ্ছে তোমার যে ক্যালকুলেটর থেকে বের করি, দেন এটা হচ্ছে তোমার 59.2 গ্রাম, 59.5 গ্রাম দ্রব্য। তার মানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসলে দ্রব্য থাকতে পারবে 59.5 গ্রাম, কিন্তু যখন 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তখন কিন্তু দ্রব্য ছিল 105 গ্রাম দ্রব্য, তাহলে এটা থাকতে পারবে। তাহলে বাকিটা কই যাবে বলতো? কিন্তু এটা তো মানে কমে যাচ্ছে, অধঃক্ষিপ্ত হবে। এক্স্যাক্টলি, অধঃক্ষিপ্ত হবে। তার মানে অধঃক্ষিপ্ত হবে আসলে কত গ্রাম, 105 থেকে বিয়োগ করলাম এত গ্রাম দ্রব্য অধঃক্ষিপ্ত হবে। সো এটা হচ্ছে আমাদের অধঃক্ষিপ্ত হিসাব। সবাই বুঝছি আমরা এই ম্যাথটা? এখানে একটা বিষয় অলওয়েজ মাথায় রাখতে হবে তোমাদের, যে আমরা এই ধরনের যখন দুইটা ডিফারেন্ট টেম্পারেচারের মধ্যে কম্পেয়ার করব তখন দ্রাবকটা কনস্ট্যান্ট থাকবে, কারণ দ্রাবক আমাদের কোথাও চলে যাচ্ছে না, কিন্তু তার মানে দ্রাবক কনস্ট্যান্ট থাকতেছে, বাট আমাদের দ্রব্য কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্রব্য যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে তার মানে দ্রবণটাও কনস্ট্যান্ট না। তার মানে আমরা অলওয়েজ এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারের মধ্যে যখন কম্পেয়ার করব তখন আসলে আমাদের দ্রাবকের পার্টটাকে কনস্ট্যান্ট রেখে আমরা এই কম্পারিজনটা করব। সো আমরা যদি সামনে ম্যাথগুলোতে যাই তখন তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। এই ম্যাথটা একটু সবাই দেখো, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন লবণের দ্রাব্যতা দেয়া আসলে? হ্যাঁ বলো ভাইয়া। ভাই ওই যে নেটের একটু সমস্যা ছিল ভাই, কেটে কেটে আসছিল একটু, যদি ভাই প্রিভিয়াসটা দেখাইতেন। হ্যাঁ এখানে, হ্যাঁ প্রিভিয়াস ম্যাথটা ভাই, এখানে আসলে ভাই, হ্যাঁ বলো ভাইয়া। মানে ভাইয়া মানে ডিফারেন্স যে হচ্ছে যে 105 গ্রাম এবং 59.5 গ্রাম ডিফারেন্স করার পরে, তারপরে ভাই কিভাবে বের করলো পানিতে কি পরিমাণ অধঃক্ষিপ্ত হবে? এটা ওটাই তো তোমার অ্যানসার, কতটুক দ্রব্য অধঃক্ষিপ্ত হবে ওটাই মানে বিয়োগ করলে তুমি সেই পরিমাণটা পেয়ে যাবা। মানে ভাই 105 গ্রাম থেকে 59.5 গ্রাম বিয়োগ করলে যেটা হবে ওটাই অ্যানসার। হ্যাঁ, কারণ যখন সেই তাপমাত্রাটা 85 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন 70 গ্রামে তোমার 105 গ্রাম ছিল, যখন তুমি তাপমাত্রা কমায় আনলা তখন তোমার দ্রাব্যতা কমে গেছে, তখন 70 গ্রামে আরো কম পরিমাণ দ্রব্য থাকবে। তাহলে 105 গ্রাম যে ছিল আগে সেটা থেকে অবশ্যই তোমার বাকিটা বিয়োগ হয়ে যাবে, সেটা থেকে তো তোমরা পাবা। তো আশা করি এটা বুঝতে পারছো। এখন পরের ম্যাটটাতে আসি আমরা, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন লবণের দ্রাব্যতা দেয়া আছে 80 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার, এবং এই তাপমাত্রায় 80 গ্রাম লবণের মধ্যে 30 গ্রাম লবণ দ্রবীভূত আছে, এই অবস্থায় দ্রবণটিকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় লবণের পরিমাণ নির্ণয় করো। একটু বলতো কেউ আমাকে, এটা কিভাবে করতে পারি আমরা? ভাইয়া ওই যে প্রথমে 30 ডিগ্রি সেলসিয়াস ওইখান থেকে ফার্স্টে ওই ইয়েটা বের করে নিতে হবে আমাদেরকে, দ্রবের পরিমাণটা, তারপর ওইটা, তারপরে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 30 গ্রাম লবণ অ্যাড করার পরে বাকিটা আমাদেরকে আবার মেবি বের করতে হবে বা ক্যালকুলেশন। না না এরকম না, দেখো 30 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ বলো, 80-তে 100, 1-এ 30 গ্রামে, এমন এক্স্যাক্টলি এটাই। দেখো ওয়েকিং নিয়ম, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লবণের দ্রাব্যতা দেয় আসে, তোমার 80 গ্রাম দ্রব্য, তোমার সম্পৃক্ত লবণ প্রস্তুত হতে দ্রাবক দরকার 100 গ্রাম, সেই ইনফরমেশনটা জানো। দ্যাট মিনস তোমার তোমাকে বলছে 80 গ্রাম দ্রবণের মধ্যে, ঠিক আছে, 30 গ্রাম লবণ, মানে এটাতে তোমাকে দেখো এখানে আবার কেয়ারফুল থাকতে হবে, যেহেতু দ্রবণ বলছে, ঠিক আছে, দ্রবণ বলছে। দ্যাট মিনস আমরা এখানে আসলে যেটা করব, আমরা দ্রবণ দিয়ে কম্পেয়ার করতে হবে আমাদের আসলে। সো টোটাল দ্রবণ এখানে আসছে হচ্ছে 80+100 গ্রাম, তার মানে 180 গ্রাম দ্রবণ। এটা থেকে বলতে পারি 180 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে আমাদের দ্রব্য দরকার কত বলতো? 80 গ্রাম। ঠিক সেম ভাবে 1 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব্য দরকার আসলে 80/180 গ্রাম, এবং 80 গ্রাম দ্রবণের মধ্যে দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব্য দরকার আসলে 80/180×80 গ্রাম, এটা হচ্ছে তোমার 80 গ্রাম দ্রবণ। দেখো উপরে লেখা আছে এই তাপমাত্রা 80 গ্রাম দ্রবণ, সো ইনফরমেশন থেকে আমরা আসলে বলতে পারি যে আমাদের ভ্যালুটা দাঁড়াচ্ছে 35.55 গ্রাম লবণ দরকার আসলে সম্পৃক্ত করতে। তোমার আছে কত গ্রাম বলতো? 30 গ্রাম আছে, তার মানে অতিরিক্ত কত দরকার প্রয়োজনীয় লবণ, মানে অতিরিক্ত লবণ কতটুক দরকার
সেটা চাইছে সম্পৃক্ত হতে প্রয়োজনীয় লবণ, দ্যাট মিনস আরো যদি তুমি আসলে 5.55, সো আরো যদি তুমি 5.55 গ্রাম সল্ট এখানে অ্যাড করো তাহলে আসলে 80 গ্রাম লবণের দ্রবণে সেটা সম্পৃক্ত লবণ হয়ে যাবে। সবাই বুঝছি আমরা ভাইয়া? হ্যাঁ বলো ভাইয়া। হ্যাঁ এখানে 180 কেন লিখবেন? 180 হ্যাঁ ভাইয়া ওইখানটা বুঝছে নাই। আচ্ছা আচ্ছা 180 অবশ্যই দ্রবণ বলতে হবে, কারণটা দেখো এই তাপমাত্রায় 80 গ্রাম দ্রবণ, তোমাকে বলছে 80 গ্রাম দ্রবণে 30 গ্রাম লবণ আছে। তুমি যদি এখন বলো এখানে 100 গ্রাম মানে 80 গ্রাম দ্রবে এত গ্রাম দ্রাবক, সো তুমি তো দ্রব আর দ্রবণ লিখতে পারবে না একসাথে, মানে এটা দ্রবণ মানে যেহেতু তোমার এইটা দ্রবণে আছে 80 গ্রাম দ্রবণ আছে তাই তোমাকে অবশ্যই 180 গ্রাম দ্রবণের কথা উল্লেখ করতে হবে। এখন 180 কেন, তোমার দ্রাবকের পরিমাণ দ্রাব্যতা কি হয়, দ্রব দ্রব ডিভাইডেড বাই দ্রাবক, সো দ্রব এবং দ্রাবককে যদি তুমি যোগ করো তাহলে তো তুমি 180 গ্রাম দ্রবণ পাবা। সো ওই দ্রবণকে সম্পৃক্ত করতে আমার দ্রব দরকার 80 গ্রাম, যেটা এই ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারতেছি যে যেহেতু দ্রবণ এখানে যোগ করে 180 গ্রাম হয়, 180 গ্রাম দ্রবণের জন্য দ্রব দরকার আসলে 80 গ্রাম, দেন 1 গ্রাম লবণকে লবণের জন্য দ্রব দরকার আসলে 80 বাই 180, দেন 80 গ্রামের জন্য তোমার হচ্ছে মানে 80 গ্রাম দ্রবণ, যেহেতু এখানে দ্রবণ লেখা তাই আমাদের 180 নেওয়া লাগছে। এখন বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। ভাইয়া আর একটা প্রশ্ন, হ্যাঁ বলো ভাইয়া, এই দ্রাব্যতা এখানে হচ্ছে আমরা 100 গ্রাম দ্রাবকের ক্ষেত্রে করছি, কিন্তু মোলা দ্রাব্যতার ক্ষেত্রে আমরা লিখছিলাম 1 লিটার দ্রবণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মোলা দ্রাব্যতার ক্ষেত্রে মানে দ্রাবক আর দ্রব দুটো মিলায়। হ্যাঁ 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 এক্স্যাক্টলি, সেটা হচ্ছে দ্রাবক এবং দ্রব দুইটা মিলে নিচে থাকে আর কি, যেহেতু আমরা 1 লিটার দ্রবণ বলছি দ্যাট মিনস এখানে দ্রব এবং দ্রাবক দুটাই আছে, দুইটা মিলে 1 লিটার, বুঝছো? দ্রব দ্রাবক। আর ভাই গ্রাম গ্রাম পার লিটার ওখানেও কি দ্রবণ? হ্যাঁ গ্রাম পার লিটারও দ্রবণ, বুঝছো? গ্রাম পার লিটারও দ্রবণ, মোল পার লিটারও নিচে দ্রবণ, গ্রাম পার লিটারও নিচে দ্রবণ। আর এই ক্ষেত্রে এই দ্রাব্যতার ক্ষেত্রে যে দ্রাব্যতার কোনো একক নেই তোমরা পড়ো, সেই দ্রাব্যতার ক্ষেত্রে আমাদের উপরে দ্রব নিচে দ্রাবক, বুঝছি ভাই আমরা সবাই? এবার দুইটা বইয়ে দুই রকম আছে মানে একক, মানে কোনোটাতে একক বাদে হচ্ছে করা আছে এই গুহতারের বইয়ে এই যে এইভাবে, আর হচ্ছে হাজারি নাকসারের বই আবার ওই গ্রাম পার লিটার বা হচ্ছে মোল পার লিটার। মোল পার লিটার, সো তুমি তোমরা কিন্তু কোশ্চেন দেখলে বুঝবা যে আসলে তোমাদের কিভাবে করতে হবে, সো কোশ্চেন ইনফরমেশন দেখলে কিন্তু বুঝবা যে আসলে এইভাবে করতে হবে নাকি তোমার হচ্ছে ওই ওইভাবে করতে হবে, সো এটা কোশ্চেন ইনফরমেশন তোমাকে কিন্তু বলে দিবে। এই জন্য কিন্তু আমি তোমাদের হচ্ছে তিনটা নিয়মে দেখাইছি, একটা হচ্ছে তোমার দ্রাব্যতাকে এইভাবে দেখাইছি দ্রব বাই দ্রাবক হিসেবে, আরেকবার দেখাইছি তোমাকে গ্রাম পার লিটার হিসেবে এবং মোল পার লিটার, তিনটা দেখাইছি আমরা তিন ভাবে ম্যাথ করতে পারি। এটা আসলে ম্যাথের ইনফরমেশন উপর ডিপেন্ড করবে যে আমরা আসলে কোন ভাবে ম্যাথ সলভ করব, বুঝছি ভাই সবাই? এবার জি ভাইয়া, এটা ম্যাথের ইনফরমেশন তোমাকে বলে দিবে। এখন এই ম্যাথটা একটু দেখি, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনটি, মানে 35 ডিগ্রি এবং 50 ডিগ্রিতে তোমার লবণের দ্রাব্যতা দেয়া আছে, 35 ডিগ্রি এবং 50 ডিগ্রিতে তোমার লবণের দ্রাব্যতা দেয়া আছে 60 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার, আর 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে তোমার দ্রাব্যতা দেয়া আছে 85 গ্রাম পার হচ্ছে 100 গ্রাম ওয়াটার। এখন এই ইনফরমেশন থেকে তোমরা বের করতে পারবা যে আসলে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার দেখো এখানে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দেয়া আছে, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে যদি তুমি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠাও তাহলে আর কত গ্রাম অতিরিক্ত দ্রব লাগবে, তো তোমাদের বুঝতে পারতেছো যখন 35 থেকে 50 করলা তখন কিন্তু আসলে দ্রাব্যতা বেড়ে গেছে, তখন আসলে ওই আগের দ্রব যদি থাকে আরো অধিক পরিমাণ দ্রব অ্যাড করতে পারবে, তখন কতটুকু অ্যাড করতে পারবে ওইটাই তোমাকে বের করতে বলা হয়েছে। সো এটার জন্য ইউজফুল একটা ইনফরমেশন, বাট তোমরা অলওয়েজ খেয়াল রাখবা সেটা হচ্ছে দ্রাবকের রেসপেক্টে করবা, অলওয়েজ দ্রাবক কে কনস্ট্যান্ট রেখে তোমরা এই দুই কন্ডিশনের মধ্যে কম্পেয়ার করবা, তাহলে জীবনে অঙ্ক ভুল যাবে না। যদি দ্রবণ বা দ্রব দিয়ে করতে চাও সারা জীবন অঙ্কের আনসার ভুল আসবে, অলওয়েজ দ্রাবক দিয়ে করার ট্রাই করবা। সো সেটা কি, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমরা যদি একটু বিষয়টা দেখো আমরা এখানে বলতে পারি তোমার 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, দ্যাট মিনস আমরা বলতে পারি আসলে 160 গ্রাম, 160 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব দরকার আসলে আমাদের, সম্পৃক্ত করতে দ্রব লাগবে 60 গ্রাম এক্স্যাক্টলি। এটার উপর বেস করে বলতে পারি 50 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব লাগবে আসলে 60 বাই 160 ইনটু 50 গ্রাম, এটা যদি বের করে আমরা কত আসে, এটা হচ্ছে আমাদের 10
পাঁচ, দ্যাট মিনস হচ্ছে 5 গ্রাম। সো 50 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে আমাদের দ্রব দরকার আসলে 5 গ্রাম। আচ্ছা এটা আমি কি করলাম, সরি, 160/160 ইন্টু হচ্ছে 50, এটা হবে 18.75। এটা তো আর 600 না, আমি ভুলে, এটা 160। আচ্ছা সো এটা পেলাম হচ্ছে 18.75 গ্রাম। এটা হচ্ছে 50 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব দরকার এত গ্রাম। যেহেতু তোমার দ্রবণের ভর দেয়া আছে 50 গ্রাম, সো এই ইনফরমেশন থেকে তুমি দ্রাবক পাবা না ইজিলি বের করতে। দ্রাবক তাহলে কত গ্রাম, 50 বিয়োগ হচ্ছে 18.75 গ্রাম, 50 বিয়োগ হচ্ছে 18.75 গ্রাম হচ্ছে তোমার দ্রাবক। সো এই দ্রাবকটা যদি লিখি আমরা, দ্রাবকের ভরটা যদি বের করি, তাহলে দ্রাবকের ভরটা আসলে হচ্ছে তোমার 31.25 গ্রাম, এটা হচ্ছে দ্রাবকের ভর। এই সব হিসাবটা করলাম আসলে আমি 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন এইটার রেসপেক্টে যদি এখন আমি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা বের করি, তখন আমাকে দ্রাবকের রেসপেক্টে করতে হবে। এটা কি মিন করতেছি, তুমি দেখো এখন 50 ডিগ্রি ইনফরমেশনটা খেয়াল করো ভালো করে। 50 ডিগ্রি ইনফরমেশনটা দেখো, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার আসলে দ্রাব্যতা দেয়া আছে 85 গ্রাম পার 100 গ্রাম, ঠিক আছে, 85 গ্রাম তোমার দ্রব পার 100 গ্রাম ওয়াটার। দ্যাট মিনস তুমি বলতে পারো এখান থেকে আসলে যে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব লাগবে হচ্ছে 85 গ্রাম। এবং আগের যে হিসাবে যে 31.25 ওইটা ইউজ করবা না এখানে বলতো, দ্রাবকের হিসাবে দ্রব বের করতে আগের 31.25 সবাই একটু রেসপন্স করো তো। এই সেকেন্ড কন্ডিশনে তুমি যখন দ্রাবক থেকে দ্রবতে যাচ্ছ, তখন আগের দ্রাবকটা ইউজ করতে হবে না তোমাকে, কারণ এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আর এখানে তোমার তাপমাত্রা ডিফারেন্সে কিন্তু বাষ্প হয়ে যাচ্ছে না, দ্রাবক হারায় যাচ্ছে না, বা দ্রব হারায় যাবে, বা দ্রব বা দ্রবণের বিষয়টা কনস্ট্যান্ট থাকতেছে না, বা দ্রাবক কিন্তু সেম থাকতেছে। সবাই কি এই পয়েন্টটাতে বুঝতে পারছে? তাহলে এখানে দ্রাবক কত হিসাব ইউজ করবো আমরা দ্রব বের করতে বলতো? হ্যালো, কত একটু রিপিট করেন। আচ্ছা আচ্ছা, দ্রাবক দেয়া আছে তোমার, সো দ্রাবক আমরা বের করলাম যে 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে ওই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত করতে আসলে আমাদের দ্রব লাগবে 18.75। কিভাবে বের করলাম ইনফরমেশনটা, দ্রাব্যতার ইনফরমেশন থেকে, যে দ্রাব্যতা কত, আইডিয়াল কন্ডিশনে কত হয়। সো ওই কন্ডিশন পর বেস করে আমরা আসলে ওই দ্রবণকে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব লাগবে সেটা বের করলাম। সো দ্রবের পরিমাণটা যদি আমরা পেয়ে যাই এবং দ্রবণের পরিমাণটা যদি আমরা জানি, তাহলে দ্রবণ থেকে দ্রব যদি আমরা বিয়োগ করি, তাহলে দ্রাবকের ভরটা পাচ্ছি আমরা। এবং একটা জিনিস তুমি যদি খেয়াল করো তোমরা ভালোভাবে, যে আসলে যখন টেম্পারেচারের চেঞ্জটা হচ্ছে, তখন আসলে দ্রব জিনিসটা কনস্ট্যান্ট থাকে, এখানে দ্রাবকের কনস্ট্যান্ট থাকে আর কি, এখানে এই দ্রাবকের কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, দ্রাবকটা কনস্ট্যান্ট থাকতেছে, এই জন্য আমরা দ্রাবকের, হ্যাঁ হ্যাঁ, দুই তাপমাত্রায় দ্রাবকটা কনস্ট্যান্ট থাকতেছে, ওই জন্য যখন মানে দ্রবর পরিমাণটা কতটুকু দ্রব লাগবে সেটা বের করতেছি, তখন আমরা দ্রাবকটাকে মেইনলি ইউজ করতেছি। সো এখানে দেখো 31.25 গ্রাম দ্রাবকের জন্য দ্রব দরকার হচ্ছে আমাদের, 85/100 ইন্টু হচ্ছে 31.25 গ্রাম দ্রব, সো এত গ্রাম দ্রব। দ্যাট মিনস এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 85/100 ইন্টু হচ্ছে আমাদের 31.25, সো আসবে হচ্ছে আমাদের 26.56 গ্রাম দ্রব। সো এই দ্রবটা আসলে তো স্বাভাবিক ছিল, যেটা তাপমাত্রা বাড়াইছো, দ্যাট মিনস তোমার কি হয়েছে, দ্রাব্যতা বেড়ে গেছে। তখন আসলে ওই আমাদের ওই দ্রাবকের ভিতরে তোমার সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে তখন দ্রব দরকার আসলে 26.56 গ্রাম, বা 26.56 গ্রাম তো নাই, দ্রব তো আর আকাশ থেকে পড়বে না, দ্রব তো তোমাকে অ্যাড করতে হবে সম্পৃক্ত করতে। এই জন্যই তো আমরা অতিরিক্ত দ্রবের পরিমাণ হচ্ছে তোমার আসলে এই কন্ডিশন থেকে যে দ্রবটা আসলে এটা মানে তোমার ইমাজিনারি ভ্যালু। সো এই ভ্যালুতে আসলে আমাদের দ্রবণটা সম্পৃক্ত হবে, তখন তুমি এক্সট্রা আরো এই দুইটার পার্থক্যের সমান তুমি এখানে সল্ট অ্যাড করলা, দেন তোমার হচ্ছে সম্পৃক্ত হয়ে গেল। বুঝতে পারছো এটা সবাই আমরা? ভাইয়া হ্যাঁ হ্যাঁ, আমার আসলে নেট চলে গেছিল এই কি মানে 3-4 মিনিটের জন্য, তো আরেকবার কিভাবে মানে একটু রিভিউ করে বোঝানো যায়? আচ্ছা হ্যাঁ, তোমাকে বুঝাচ্ছি সমস্যা নেই, বাকিটা বুঝছি কিনা বলো। বাকিটাকে আমার পয়েন্টটা ধরতে পারছি? জি ভাইয়া, আসলে আমি কেন দ্রাবককে এমফাসাইজ করতেছি মেইনলি, তোমরা একটা জিনিস দেখো ভাইয়া, তুমি যদি এখন দেখো এখানে রিয়েল ভ্যালুতে তোমার এখানে কি আসতেছে আসলে দ্রাবক, এবং তুমি যখন দ্রবকে যদি যোগ করো তাহলে তোমার রিয়েল ভ্যালুটা আসতেছে হচ্ছে তোমার এখানে একটা দ্রবণের ভ্যালু, যেটা কিন্তু আসলে 50 থেকে বেশি,
তার মানে তোমার, তুমি যদি আসলে এখন বের করতে চাও যে আসলে 50 গ্রাম দ্রাবক মানে 50 গ্রাম দ্রবণে, তুমি জানো যে 185 গ্রাম দ্রবণে দ্রব থাকবে 85 গ্রাম, তুমি ধরলা সেকেন্ড কন্ডিশনে 185 গ্রাম দ্রবণে দ্রব থাকবে 85 গ্রাম, সেখান থেকে তুমি 50 গ্রাম দ্রবণের জন্য বের করবে, দেখবে যে অ্যান্সার ভুল আসবে, দ্রব বের করবে, কারণ আসলে মানে রিয়েল লাইফে কিন্তু 50 গ্রাম থাকতেছে না, সেখানে চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু, বা দ্রাবক কিন্তু চেঞ্জ হচ্ছে না। এই জন্য আমরা দ্রাবকে রেসপেক্ট করতেছি, দুটা সিচুয়েশনের মধ্যে কম্পেয়ার করার সময় আমরা আগের থেকে মানে ইচ্ছা করে দ্রাবকটা বের করলাম, সেই দ্রাবকের ইনফরমেশনটাকে দ্বিতীয় কন্ডিশনে আমরা ইউজ করলাম, যাতে আমরা নিখুঁত ভাবে দ্রবের ইনফরমেশনটা বের করতে পারি। এখন এই দুইটা পার্থক্যই হচ্ছে আমার অতিরিক্ত দ্রবের প্রয়োজন। ক্লিয়ার সবার কাছে? বুঝছি এই জিনিসটা। মানে ভাই আমরা আসলে আগে দ্রাবকটা বের করে নিছি, দ্রাবকটা বের করে নিয়ে ওই কন্ডিশন অনুযায়ী আমরা দ্রবটা পরে বের করছি। না না না, আগে আমরা দ্রব বের করছি, দেন দ্রবণ থেকে দ্রব বিয়োগ করে দেন দ্রাবক পাইছি, দেন ওই দ্রাবক যেহেতু কনস্ট্যান্ট থাকবে দুই টেম্পারেচারে, দেন দেন সেকেন্ড কন্ডিশনে দ্রাবকতার সাথে আমরা ওই দ্রাবকের ইনফরমেশনটা ইউজ করছি দ্রব বের করার সময়, যে ওই দ্রাবকে কত গ্রাম দ্রব লাগবে ওই তাপমাত্রায়। তাহলে অবশ্যই বুঝতে পারতেছো দ্রাবক যেহেতু চেঞ্জ হচ্ছে না, দ্রাবকটা উড়ে যাচ্ছে না, বা দ্রব চেঞ্জ হবে, দ্রবণ চেঞ্জ হবে, কারণ অধক্ষেপ পড়বে, কখনো এক্সট্রা অ্যাড করা লাগতে পারে, যেহেতু দ্রাবক চেঞ্জ হচ্ছে না, বাষ্পীভূত করা ডিফারেন্ট কেস। এখন যদি বাষ্পীভূত করা হয় তখন আসলে ম্যাটার অনেক জটিল হয়ে যাবে, বাট বাষ্পীভূত করার বিষয়টা বাদ দিয়ে আমরা যদি শুধু দ্রাবকের কথাটা কনসিডার করি, দ্রাবক কিন্তু তোমার তাপমাত্রার এই 85 থেকে 30-এ আসলা, 35 থেকে 50-এ গেলা, এখানে কিন্তু দ্রাবক চেঞ্জ হচ্ছে না, যেহেতু দ্রাবকের পার্টটা কনস্ট্যান্ট থাকতেছে, তাই দ্রাবক দিয়ে আমরা সলিড ভাবে দ্রবের ইনফরমেশনটা বের করতে পারবো। ক্লিয়ার সবার কাছে? জি ভাই। সবাই বুঝছি আমরা, বাকিরা রেসপন্স করি, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। জি ভাই, ক্লিয়ার। জি ভাই, একটু কনফিউশন কনফিউশন লাগতেছে ভাই, বাট করলে হয়তো ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, করলে হয়তো ঠিক হয়ে যাবে, তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমি নেক্সট ক্লাসে আরো কয়েকটা ম্যাথ দেখানোর ট্রাই করব। এখন আমরা কেএসপি থিওরিতে চলে যাই, দ্রাবকত গুণফলের বিষয়টা। আবার আমরা সিমুলেশনে ফেরত যাই, ফিরে যাই, দেন আমরা দ্রাবকত গুণফলের কনসেপ্টটা বুঝি। প্রথমে গত ক্লাসে তোমাদের একটা জিনিস বলছিলাম, আসলে তোমাদের মনে আছে কিনা, যে সম্পৃক্ত দ্রবণে কিন্তু আমরা সাম্যাবস্থা দেখতে পাই, যে এমন না যে তোমার মানে সম্পৃক্ত দ্রবণে কিন্তু আমাদের এক ধরনের সাম্যাবস্থা দেখা যায়। শুধু তাই না, আমাদের যদি এখানে শক্তিশালী লবণ থাকে, যেখানে সোডিয়াম ক্লোরাইড পানিতে দেওয়া মাত্রে তোমার আয়নে বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে, সেরকম সল্টের ক্ষেত্রেও আমাদের কিন্তু একটা সাম্যাবস্থা দেখা যায়। তোমরা হয়তো গতকালকে ক্লাসে নোটিস করছো যে সেখানে আসলে তোমাদের যেটা বিষয়টা হয়, যে যেখানে যেহেতু আমরা এটাকে শক্তিশালী লবণ বলতেছি, তার মানে এই লবণটা যে পানিতে বিয়োজিত হয়ে গেছে, সেই বিয়োজিত আয়নের পরিমাণটা অনেক গুণে বেশি থাকবে সলিডের থেকে, বুঝতে পারছি। আর আমাদের যদি স্বল্প দ্রবণীয় লবণ হয়, স্বল্প দ্রবণীয়, তাহলে আসলে এই পরিমাণটা আমাদের সলিডের পরিমাণটা অনেক বেশি থাকবে। আসলে আমরা পাশের সিমুলেশনটা একটু দেখি, যেখানে আসলে স্লাইটলি সলিবল সল্ট বা স্বল্প দ্রবণীয় লবণের জন্য আমরা এই সিমুলেশনটা ইউজ করব। তোমাদের যদি এই লিংকটা শেষ হয়ে যায় মানে ক্যান্সেল আউট হয়ে যায়, আমি তোমাদের গ্রুপে আবার লিংক দিব, সেই লিংকটা জয়েন করো সবাই। আচ্ছা এখন দেখি আমরা, এখন এখানে যে আমরা ঢালতেছি, এখানে স্বল্প দ্রবণীয় লবণ হিসেবে আমি মার্কিউরি ব্রোমাইড ইউজ করতেছি, মার্কিউরি বা আমি যদি সিলভার ব্রোমাইড ইউজ করতে পারি, সিলভার ব্রোমাইড ইউজ করলাম আমাদের স্বল্প দ্রবণীয় লবণ হিসেবে। সেখানে দেখো আমাদের পানির পরিমাণটা কিন্তু খুবই কম, মাত্র আমাদের 1×10⁻¹⁶ লিটার। আমরা যখন ঢালতেছি তখন কিন্তু একটা অণু করে ঢালতেছি, এমন না যে 10 গ্রাম, 20 গ্রাম, 30 গ্রাম করে ঢালতেছি, আমরা তো কখন একটা অণু অণু করে ঢালি না, যে এক অণু ভাত খেলাম আজকে, 10 অণু ভাত খেলাম, সো এরকম তো বলি না, মানে আমাদের পার্সেন্টেজটা তো এরকম হয় না। মানে আমাদের তো যখন আমরা ঢালি কোনো কিছু, ধরো গ্রামে, তখন আসলে হিউজ পার্সেন্টেজে ঢালি, বাট অণু রেসপেক্টে আমরা কখনো বলি না। ধরো এখানে ঠিক সেম ভাবে আমরা যদি ধরো একটা, আমরা ধরো কয়েকটা ছাড়লাম পানিতে, কয়েকটা পানিতে ছাড়ার ফলে তোমার সেটা আয়নে ভাগ হয়ে গেল, একটু দেখো তো, আমাদের ছোটটা দ্বারা সিলভার বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের এই যে গোল্লাটা, ছোট গোল্লাটা কালো কালারের, এটা সিলভার বোঝাচ্ছে, আমাদের আরেকটা যেটা সিলভার কালারে আছে এটা ব্রোমাইড বোঝাচ্ছে, এই বড়টা বড় সাইজের এটা ব্রোমাইড আয়ন বোঝাচ্ছে। সো পানিতে দেয়া মাত্র এটা পানিতে প্রয়োজিত হয়ে গেছে, দেখো তো, তোমরা একটু জুম করে দেখবে যে ডিজলভ আয়নের পরিমাণ দেয়া আছে 6, এই পাশে ব্রোমাইডের পরিমাণ দেয়া আছে 6। এখন তুমি আরো কিছু ঢালো, অনেক বেশি করে, অনেকগুলো একসাথে ঢাললাম, এখন দেখো কি হয়, কিছু পরিমাণ বের হয়ে গেছে এবং কিছু পরিমাণ নিচে দেখো, এখানে তোমার জমাট বেঁধে আছে, তলানি বেঁধে আছে, বাট স্টিল আমরা কিন্তু রিয়েল লাইফে এইভাবে ঢালি না। আমরা যখন ঢালি তখন 10 গ্রাম, 20 গ্রাম,
50 গ্রাম 100 গ্রাম এরকম আমরা কোনো কিছুতে ডিসলভ করি। এবং আমাদের আসলে আমাদের যে এখানে যে পরিমাণ হচ্ছে দ্রবণ ইউজ করা হয়েছে, দ্রাবক ইউজ করা হয়েছে, সেটা পরিমাণটা আসলে অনেক কম, 10^-16 এই সংখ্যাটা দেখে আসলে বুঝতে পারতেছে। তো আমি আরো কিছু পরিমাণ ঢালি, আরো কিছু পরিমাণ ঢালতে থাকি, এরপর তোমরা একটা পার্থক্য দেখতে পারবা যে আমি এখানে আসলে আমাদের ইয়া পরিমাণটা একটু কমায় দেই এবং আরো কিছু পরিমাণ সল্ট অ্যাড করি। দেন তোমরা এখানে একটু ভালো করে নোটিস করো যে এখানে কি হয়ে যাচ্ছে, আসলে আমাদের যে জমাট বাঁধা অর্থাৎ যে সলিড ফর্মে আমাদের যে সিলভার ব্রোমাইড আছে সেটার পরিমাণটা আসলে ডিসলভ সিলভার ব্রোমাইড থেকে অনেক বেশি না, নোটিস করতে পারতেছো সবাই জুম করে? জি ভাই, সবার ক্লিয়ার? একটু দেখো তো, বেশ এই ইকুইলিব্রিয়ামটা একটু খেয়াল করো, সাম্যাবস্থাটা একটু খেয়াল করো যে এখানে কন্টিনিউয়াসলি কিছু পরিমাণ আয়ন সলিড হয়ে যাচ্ছে এবং কিছু পরিমাণ আয়ন সলিড থেকে অ্যাকোয়াস সলিউশনে চলে যাচ্ছে। দেখলাম কত সুন্দর একটা এখানে একটা সাম্যাবস্থা আছে, একটা গতিশীলতা আছে আয়নগুলোর মধ্যে। বাট এই সাম্যাবস্থার পার্টটার মধ্যে আসলে আমাদের যে সলিডের পার্টটা, সেই সলিড আসলে খুবই অল্প পরিমাণে ডিসলভ হচ্ছে, কারণ এটা স্বল্প দ্রবণীয় লবণ বলছি। আমরা যদি একটু পাশে টেবিল সল্টের ক্ষেত্রে দেখি, যদিও আমাদের টেবিল সল্টে আসলে এই যে আমাদের লিটারটা দেয়া আছে 10^-23 সেটা আরো কম, আসলে পানির পরিমাণটা আসলে আমাদের স্বল্প দ্রবণীয় লবণে যে পরিমাণ পানি ইউজ করা হয়েছে তার থেকে আরো অনেক বেশি কম। বাট দেখো এখানে আমি অনেক পরিমাণে সোডিয়াম ক্লোরাইড অ্যাপ্লাই করতেছি টেবিল সল্ট, যেহেতু সোডিয়াম ক্লোরাইড দেখো কত অলরেডি হচ্ছে, আমি আরো অ্যাড করি, আরো যদি অ্যাড করি দেখো এখন স্টিল কোন অ্যাগ্রিগেশন নাই, কোন তোমার হচ্ছে জমাট বাঁধে না, আরো অ্যাড করলাম। লাইক আগের ক্ষেত্রে দেখো আমাদের এখানে মাত্র, আচ্ছা এখানে যেহেতু হচ্ছে 52টা আর এদিকে 156টা, টেবিল সল্টটা দেখো 162টা হয়ে গেছে, কোন রকম বাউন্ড নাই, কারণ এটা আসলে খুবই শক্তিশালী লবণ হওয়াতে আমাদের আসলে খুবই বেশি পরিমাণে বিয়োজিত হয়ে যাচ্ছে, আয়নের পরিমাণটা সলিড পার্সেন্টেজ থেকে অনেক বেশি হচ্ছে। বাট ওই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না, আমি আরো আরো অ্যাড করতেছি টেবিল সল্ট, দেখো স্টিল কিন্তু তোমার অ্যাগ্রিগেশন ফর্ম মানে ফর্ম করে নাই বা কোনো ধরনের, হ্যাঁ জমাট বাঁধছে নিচে দেখো, অল্প একটু জমাট বাঁধছে, বাট দেখো 180 সাথে কম্পেয়ার করলে মাত্র 10 বাট এইখানে দেখো আসলে আমাদের অণুর সংখ্যা কম, বাট আসলে আচ্ছা পরবর্তীতে আবার ডিসলভ হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না, কারণ আসলে আমাদের সাম্যাবস্থায় পৌঁছায়নি তখনো, বুঝছো? এখন পৌঁছাইছে, এই যে আমরা যদি কিছুটা সময় দিই আমাদের যদি চেঞ্জ হয় তার মানে এখানে সাম্যাবস্থায় স্টিল আগের ক্ষেত্রে পৌঁছায় নাই, এই জন্য তোমাদের ওই ইয়াটা আরো বেড়ে গেছে, বুঝতে পারছো সবাই? সাম্যাবস্থা না পৌঁছানোর কারণে দেখলা যে ডিসলভ এর পরিমাণটা বেড়ে গেল, বুঝছি আমরা? সাম্যাবস্থায় পৌঁছাতে তো সময় লাগে কিছুটা, সেই সময়টা আমরা তখন দেই নাই দেখে আমাদের হচ্ছে এই কাহিনীটা হয়েছে যে পরবর্তীতে ডিসলভ এর পরিমাণটা অনেক বেড়ে গেছে। বাট স্টিল দেখো আমাদের যে পরিমাণ সলিড এখানে ফর্ম করছে, সলিড এগ্রিগেট করছে, আর যে পরিমাণ সলিউশনের ভিতরে ডিসলভ আছে তার থেকে সলিডের পার্সেন্টেজটা কিন্তু অনেক বেশি। এই জিনিসটা ভাইয়েরা সবাইকে বুঝতে হবে, এটা না বুঝলে আমরা দ্রাবকতা গুণটা বুঝবো না। সবাই একটু রেসপন্স করো, যে আমরা যে ক্লাসে সবাই রেসপন্স করো, এটা কি সব সময় বেশি হবে? আমাদের স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে যদি আমাদের লবণের পরিমাণটা রিয়েল লাইফে তার 10টা অণু ঢালি না, সো রিয়েল লাইফে আমরা যে পরিমাণ ধারে সেই পরিমাণের জন্য অলওয়েজ আমাদের এটা অলওয়েজ আমাদের স্বল্প দ্রবণীয় হলে আমাদের সলিডের পার্সেন্টেজটা বেশি হয় অনেক, আমাদের এই জন্যই তো নামটা স্বল্প দ্রবণীয়, কারণ ম্যাক্সিমামে আমাদের অ্যাগ্রিগেশন বা আমাদের অধঃক্ষেপ হিসেবে থাকে। সবাই বুঝছি আমরা এই পার্টটা? জি ভাই, সবাই রেসপন্স করি আমরা? জি ভাই, জি ভাই, ওকে। তো এটা যদি আমরা বুঝি বুঝে থাকে দেন হচ্ছে আমি তোমাদের দ্রাব্যতা গুণফলের থিওরিতে নিয়ে যাই সরাসরি, মানে বেশ কিছু জিনিস তোমাদের একটু বোঝা লাগবে, সেটা হচ্ছে হ্যাঁ দেখো সলিবিলিটি এন্ড সলিবিলিটি প্রোডাক্ট, সলিবিলিটি প্রোডাক্ট। আচ্ছা এখন দেখো এখানে যে বিষয়টা আমি বারবার হাইলাইট করতেছি, ধরো আমরা এখানে স্বল্প দ্রবণীয় লবণ দরকার, সো স্বল্প দ্রবণীয় লবণ হিসেবে আমি ধরলাম কিছু লবণের এক্সাম্পল দিই, সেটা হচ্ছে সিলভার ব্রোমাইড হইতে পারে, বেরিলিয়াম সালফেট হইতে পারে, তোমার হচ্ছে বেরিয়াম সালফেট, তারপরে সিলভার ব্রোমাইড, তারপরে হতে পারে তোমার হচ্ছে লেড ক্লোরাইড,
বাট এগুলো কেন স্বল্প দ্রবণীয় সেটা বুঝতে আমাদের আসলে চ্যাপ্টার থ্রির কনসেপ্টটা লাগবে। এখন আপাতত মেনে নাও যে এটা স্বল্প দ্রবণীয় লবণ, এটা স্বল্প দ্রবণীয় লবণ এটা মেনে নাও, কারণ এটা স্বল্প দ্রবণীয় কেন এটা বুঝতে আসলে আমাদের চ্যাপ্টার থ্রির কনসেপ্ট লাগবে। আচ্ছা এইখানে দেখো তো একটা বিষয়, তোমাদের আগের যদি সিমুলেশনটা একটু খেয়াল করি আমরা ভালো করে, তাহলে আমি এটা রিসেট করে দিলাম। রিসেট করে আমি ধরো হচ্ছে তোমাদের মার্কিউরি ব্রোমাইডের জন্য ইউজ করলাম, মানে HgBr2 এটার জন্য আমি এখানে ইউজ করলাম। দেন এখানে আমি আগে থেকে বলে দিই ধরো 300টা অণু, এখান থেকে আগে থেকে বলে দিই 300টা। আচ্ছা 300 বলে দিচ্ছি, দেখো 300 বলে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের এখানে তোমার অ্যাগ্রিগেশন দেখাচ্ছে, তোমার অধক্ষেপ দেখাচ্ছে আসলে 285টা, আর ডিসলভ দেখাচ্ছে হচ্ছে তোমার 14টা। দেখছো মানে কত যে তোমার স্বল্প দ্রবণীয় এই কথা।